আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হেলথ টিপস বগুড়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা জানব নারীদের কেন নিয়মিত সহবাস করা দরকার এবং নারীদের যৌন ইচ্ছা কত বছর পর্যন্ত স্থায়ী হয়। চলুন জেনে নিন, সাথেই থাকুন, আসছি ইন্ট্রোর পর। প্রিয় দর্শক, নারীদের কেন নিয়মিত সহবাস করা দরকার? আসলে নারীদের হরমোনাল কারণে তাদের মাসিক চক্রে যে পরিবর্তন আসে তাতে নারীদের সহবাস করা অনিবার্য। অনেক মহিলা এখনও যৌনতা শব্দটা উচ্চারণ করতে ভয় পান। এমনটা যদি হয় তাহলে যৌন জীবনে কতটা আতঙ্ক আপনাকে গ্রাস করবে একটু ভাবুন। টিভি বা সিনেমায় দেখা গ্ল্যামার্স নারীদের সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ সাধারণ মানুষের স্বভাব মডেলদের মতো হয় না। আমরা অনেকেই মনে করি যে যৌন মিলন করলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। এটা আসলে ভুল ধারণা। নিজের শরীরটাকে ভালোবাসুন। আপনি নিজে যদি নিজের জীবনকে সম্মান না করেন তাহলে একজন পুরুষকে কিভাবে তা করবে? যৌন মিলন কোনো কর্তব্য নয়, বরং এটা জীবনেরই অংশ। জীবনের এই অধ্যায়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। প্রত্যেকের শরীরে নানা ধরনের কমতি থাকে, কিন্তু যৌন মিলনে এই বিষয়গুলিকে মনে গেড়ে বসতে দিবেন না। দ্বিতীয় প্রশ্ন, মহিলাদের যৌন ইচ্ছা কত বয়স পর্যন্ত স্থায়ী হয়? নারী পুরুষের যৌন উত্তেজনা ধারা পৃথিবীব্যাপী একই রকম। পৃথিবীব্যাপী নারী পুরুষ উভয়ের যৌনতার উপর গবেষণা এবং আলোচনা হয় ব্যাপকভাবে। আমেরিকান বিখ্যাত কিনসে ইনস্টিটিউট নারী পুরুষের যৌনতার বিভিন্ন দিক পর্যালোচনা করে। পৃথিবীর আদি থেকে চলে আসা একটি সংস্কৃতি হলো যৌন সংস্কৃতি। এই যৌন সংস্কৃতি প্রতিটি পুরুষ এবং নারীর জীবনে খুব আদৃত্ত একটি অংশ। নারীর সাথে পুরুষের দৈহিক মিলনের সময় নারী উত্তেজিত হয় এবং পাশাপাশি পুরুষের ও যৌন উত্তেজনা আসে। পুরুষের স্পর্শে প্রথম থেকেই নারীর ভেতরে যৌন উত্তেজনার সৃষ্টি হয়। নারীদের যৌন ইচ্ছা মূলত তাদের যতদিন মাসিক চালু থাকে ততদিন পর্যন্ত টিকে থাকে। কারো ক্ষেত্রে সেটা 50 বছর, আবার কারো ক্ষেত্রে 40 বা তার উপর, আবার কারো ক্ষেত্রে 50 বছর এর উপরও হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।